সার্জারিটা হচ্ছে সেতদিন তো আমার বিভিন্ন রোগ ছিল ভিতরে আর এটা আমার পুরনো রোগ 40 বছর আগে 40 বছরের পুরাতন রোগ হ্যাঁ তাতে ইনশাআল্লাহ আল্লাহ যা করতেছে তাতে আমার 40% এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বিপুল গায়ন গত কিছুদিন আগে ওনার একটা ছোট আমরা ভিডিও নিয়েছিলাম তখন উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে অ্যাডমিট হয়েছিলেন এবং ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছিল পর্যায়ক্রমে ওনার ট্রিটমেন্ট চলছে প্রতিদিন তিন বেলা করে আমরা রিহাব ফিজিও ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি সো আগের থেকে উনি আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো আছেন এবং সুস্থ আছেন উনি আরও বেশ কিছুদিন আমাদের এখানে একটু ট্রিটমেন্টে থাকবেন কারণ ওনার অবস্থাটা একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছিল বাট যত ক্রিটিক্যালি হোক আল্লাহ চাইতো আসলে সব কিছুই সম্ভব এবং ট্রিটমেন্টরত অবস্থা থেকে ডে বাই ডে ওনার যে ইম্প্রুভমেন্টটা হচ্ছে আমরা একটু পেশেন্টের কাছ থেকে সেটা একটু জানার চেষ্টা করব আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার কতদিন হলো আজকে 16 তারিখ 16 দিন আসছে আজকে 16 দিন আচ্ছা সেই প্রথম দিন যে মানুষটা ভর্তি হয়েছিলেন ক্যামেরার সামনে আপনারা আমরা একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম তখন বলেছিলেন যে আপনার অবস্থাটা অত বেশি ভালো না পায়ে প্রচণ্ড ব্যথা হাঁটা চলা করতে পারে না লাইফ একদম ইম্পসিবল হয়ে গেছিল আজকে 16তম দিন পরে কেমন আছেন আপনি আজকে ইনশাআল্লাহ আল্লাহ সুখ থেকে উঠাইছে আমাকে ট্রিটমেন্ট চলতেছে সার্জারিটি হচ্ছে সেতদিন তো আমার বিভিন্ন রোগ ছিল ভিতরে আর এটা আমার পুরনো রোগ 40 বছর আগে 40 বছরের পুরাতন রোগ হ্যাঁ তাতে ইনশাআল্লাহ আল্লাহ যা করতেছে তাতে আমার 40% এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ মানে যে মানুষটা প্রায় জিরো অবস্থায় ছিলেন 40 বছর থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ করছেন হাঁটা চলা করতে পারতেন না কোনো স্বাভাবিক কাজ করতে পারতেন না একদম প্রায় জীবন অচল হয়ে গিয়েছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন সেই মানুষটা এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই আগের থেকে ভালো আছেন আপনি ফিল করছেন আগের থেকে এখন অনেকটুকুই আপনি ডেভেলপ করেছেন যত দিন যাচ্ছে আরও ভালোর দিকে যাচ্ছেন সো যেই জায়গাটা এসেছেন তার মানে আপনার ট্রিটমেন্টটা মোটামুটি ভালো আছে এবং ঠিক আছে ঠিক দিকে এগোচ্ছে হ্যাঁ ঠিক চলছে সব দিক দিয়ে অল সাইড আচ্ছা আমার কাছে ভালো লাগতেছে আর কি বাকি পাবলিকে কী বলবো সেটা জানি না আমি বহু ডাক্তারের কাছে গেছি 10টা ডাক্তার দেখাইছি এরকম ট্রিটমেন্ট পাইনি আমি কোনোখানে আল্লাহ আমার জায়গা মতো নিয়ে এসে ইনশাআল্লাহ আপনারা দোয়া সবাই বললে পরে ভক্ত যারা আছে দর্শক যারা আছে যারা এখানে ভর্তি হয়েছিলেন তারা যদি আমার জন্য দোয়া করেন আমি সুস্থ হব আমি তাদের জন্য দোয়া করি যারা আছেন তারা এখানে আসবেন সুস্থ হবেন পয়সা সাথে যাবে না অবশ্যই পয়সা সাথে যাবে না গেলি পরে শুধু একটা কাপড় সেবাটাই আসলে যাবে কষ্ট নিয়ে দেহ পয়সা জমা করে ভবে রেখে গেলে কোনো ফল হবে না এটা কিন্তু ভালো একটা কথা আমি বলতেছি যত দর্শক আছে আমার মতো এরকম ভুক্তিছ আমি অনুরোধ করে সবাইকে বলতেছি আপনারা এখানে এসে হসপিটালে ডিপিআই হসপিটালে ভর্তি হয়ে সুস্থ হয়ে দেশে ফিরে যান বাকি যে জীবন বাঁচেন যে কয়দিন আল্লাহ সুস্থ রাখবে আলহামদুলিল্লাহ দর্শক এখনও ট্রিটমেন্টরত অবস্থায় আছেন এখন উনি আগের থেকে অনেকটুকুই ভালো হাঁটাচলা করতে পারছেন এবং শক্তি পাচ্ছেন এবং উনি নিজেই বুঝতে পারছেন যে উনি সুস্থতার দিকে ধীরে ধীরে উনি এগিয়ে যাচ্ছেন সো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি অপারেশনবিহীন চিকিৎসায় কতটুকু সফলতা আসে আমার এই ধরনের ভাইদের মুখে কতটুকু হাসি ফুটে ওঠে উনি অনেক সুন্দর একটা কথা বলেছেন এটা আসলে আমরা সবাই জানি কিন্তু তারপর আমরা মানতে চাই না কথাটা হচ্ছে আসলে এই পৃথিবী থেকে আমরা কেউ এই কাফনের কাপড় ছাড়া আসলে টাকা পয়সা সম্পদ কোনো কিছু নিয়ে যেতে পারবো না সো জীবনে যতদিন বেঁচে থাকবো অবশ্যই সুস্থ হয়ে ভালোভাবে মানুষের মতো করে আমরা বেঁচে থাকবো অসুস্থ হয়ে অন্যের গলগ্রহে কখনো আমরা বেঁচে থাকবো না আপনি কি এখন একটু নিচে নিচে হাঁটতে পারেন একটু হ্যাঁ হাঁটতে পারি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল